হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাবিসা। তা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আজকে ব্লগ ভিডিও, সারাদিনের রুটিন শেয়ার করব। অনেকদিন পর কিছুদিন চ্যালেঞ্জ ভিডিও দিই, কিছুদিন ব্লগ ভিডিও দিই, তো আজকে কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সৃষ্টিকে স্কুল থেকে দিয়ে আসার সময় একটু বাজার করে এনেছি, তো প্রথমেই দেখাবো যে কী রান্না করছি। প্রথমেই তো চিন্তা ওটাই থাকে আমাদের, যে সারাদিন সবার প্রথম চিন্তা হচ্ছে কি রান্না করব। রান্নাটা হয়ে গেলে তো নিশ্চিন্ত, তারপরে অনেক কাজ করা যায়। তো চলো রান্নাঘরে যাই। একটুকুনি নিম পাতা এনেছি, অনেক দিন পর নিম পাতা খাবো, আমার খুব ফেভারিট। তোমাদের কাঁধে কাঁধে নিম পাতা ভালো লাগে প্লিজ কমেন্টসে জানিও। আমি কিন্তু আবার নিম মানে বেগুন দিয়ে খাই না, নিম পাতাটা শুধুই ভাজা করি, আর মানে ব্যাপক খাই। আমাদের পরিবারে আমি সব থেকে ভালো খাই, এমন খাই যে মাখি হাতে লেগে থাকে, সেটাও চেটে খেয়ে নিই, এত ভালো লাগে। তো চলো একটু নিম পাতা ভাজবো, শেয়ার করবো। আর একটু লোটে মাছ এনেছি। আর তাছাড়া সারাদিনের একটু একটু করে শেয়ার করবো কী কী করছি। সন্ধ্যাবেলা নিয়ে বসবো সৃষ্টির প্রজেক্ট, সেটা মানে একদম প্রচুর ভাইটাল কাজ করবে ও, কিন্তু সঙ্গে থাকতে হবে মা দিয়ে। তোমরা সবাই জানো যে বাচ্চারা প্রজেক্ট নিয়ে বসলেও মাকে সামনে থাকতে হয়, দেখিয়ে দিতে হয়, হেল্প করতে হয়, সব কিছু তো ওরা পারে না। আর যেহেতু স্কুল প্রজেক্ট একটু ভাইটাল জিনিস, তাই ভাবি একটু হেল্প করে দিলে ওটা একটু বেটার হবে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ। আর যারা যারা এখনও মতো সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, তোমার কমেন্টসে বলো কেমন লাগলো, আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকে অনেক কথা বলে দিলাম প্রথমেই, আর কিছুদিন আগে চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করেছিলাম, তো ভাবলাম এবারে একটুখানি ব্লগ ভিডিও শেয়ার করি। তো চলো আজকে দেখো সারাদিনের রুটিন কী কী করছি, এবার রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো এই যে নিম পাতা ছাড়িয়ে নিচ্ছি, কচি পাতাগুলোই নেব, আর বেশি নিচের দিকে মোটা বড় পাতাগুলো নেব না, ভালো লাগে না, কচি পাতাগুলোই ভাজা বেশি ভালো লাগে। তো ছাড়িয়ে নিয়ে একটু ভিজিয়ে নেব, জলে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে করব ভাজাটা। আর এই দিকে দেখো লোটে মাছগুলোকে আজকে আর অর্ধেক করিনি, গোটা গোটা মাছই রান্না করব। দেখো তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আজকে ভাবছি লোটে মাছটা শুধু ঝোলই করব, কোনো মাখা মাখা করব না, ঝোল করে ধনে পাতা দিয়েই করব। আর গোটা গোটা মাছ সৃষ্টি খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য গোটা গোটা রেখেছি। তো দেখাই আর কি কী লাগছে আজকে। দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু রসুন দিয়ে করবো, আজকে আর আদা দেবো না। আর ধনে পাতা তো লাগছেই, ধনে পাতা ছাড়া লোটে মাছটা জাস্ট ভালোই লাগে না, লোটে মাছ হওয়ার পর ধনে পাতা দিলে দারুণ লাগে টেস্টটা। তো পেঁয়াজ রসুন ধনে পাতা, আর হ্যাঁ দুটো লঙ্কা দেব, এই লঙ্কাগুলো খুব ঝাল তাই দুটোই দিলাম। এইটুকুনি জিনিস লাগছে লোটে মাছ করতে, আর সেরকম কিছু তো লাগে না। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টমেটো, একটা টমেটো দেবো, টমেটো কুচি করে দিলে দারুণ লাগে টেস্টটা। তো চলো এবার রান্নাগুলো করি। দেখো নিম পাতা ভালো করে ছাড়িয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি, এতে জলটা ঝরে যায়। আর এখানে তেলে বসিয়ে দিয়েছি নিম পাতা ভাজা করতে। তো এই ভাজার মধ্যে শুধুমাত্র আমি নুন অ্যাড করলাম একটু, যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু নুন লাগে, তো নুন অ্যাড করেছি, আর কিছু অ্যাড করি না আমি। এটাই আমি ঢেকে ঢেকে লো ফ্লেমে ফ্রাই করব। তো হয়ে গেছে নিম পাতা, তোমাদের দেখাই দেই। দেখো এইবারে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব, বেশ শক্ত শক্ত হয়ে গেছে, আর বেশি ফ্রাই করলে কিন্তু আমরা ভালো লাগে না, এইরকম করেই করবে তোমরা। আর এই দিকে দেখো লোটে মাছও হয়ে গেছে, যেহেতু লোটে মাছের রেসিপি আগে বেশ দেখিয়েছি অনেকবার অনেক রকমভাবে, তো আর শেয়ার করলাম না, একেবারে হয়ে গেছে, তারপরেই শেয়ার করছি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে। আর এরই সাথে আর একটা জিনিস করছি, সেটা হচ্ছে একটু মুগ ডাল, তা আবার পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে মুগ ডাল। তো পেঁপে দিয়ে মুগ ডাল করার একটা কারণ আছে, কারণ এই নিম পাতাটা শুধুমাত্র আমার জন্য, সবাই তো সেরকম একটা খায় না। আর তার সঙ্গে এই আলু মেখেছি, আর দেখি পরে কি ভাজা করি। তো রান্না হয়ে গেছে, তো আজকে ভাই এই করলাম নিম পাতা, নিম পাতাটা আমিই খাই অ্যাকচুয়ালি,
সৃষ্টি সেরকম একটা খেতে চায় না, অল্প একটু দিই, হ্যাঁ খেতে চায় না। আর আমার হাজবেন্ডও সেরকম একটা খায় না, তো আর ওদের জন্য একটু পেঁপে দিয়ে ডাল করেছি। আর ডালের সাথে একটুখানি কিছু একটা ভেজে দেব, বেগুন রয়েছে একটু বেগুন ভেজে দেবো ওদের। আর তার সাথে একটু লোটে মাছ করেছি, লোটে মাছের ঝোল। তো লোটে মাছটা অনেকদিন পর করলাম, আবার দারুণ লাগে খেতে। তো লোটে মাছটা করলাম, আর এই খাওয়া দাওয়া করে একটু ফল খাবো। ফলে আজকে দেখিয়ে দিই, এই যে ফলে এই তিনটে জিনিস রেখেছি, এই যে শসা আর বেদানা, তিনটে জিনিস না মানে তিনটে ফল আজকে। হ্যাঁ, তো দু রকম ফল খাবো আজকে। শসা, শসাটা তো রোজই প্রায় রাখি, একটু সহজম করতে সাহায্য করে আমাদের। আর বেদানা রেখেছি, সৃষ্টি বেদানা খুব পছন্দ, এই দুটোই খাবো ফলে। তো ফল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে ফিরে আসছি, তো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার ইভিনিংয়ে ফিরে আসলাম তোমাদের সামনে। তো সন্ধ্যাবেলা এখন অনেক কাজ, প্রথম কাজ হচ্ছে একটু কিছু টিফিন করা, দেখি কি টিফিন করি। হ্যাঁ, কারণ ঘুম থেকে উঠেই পড়তে বসার আগে একটু খিদা পায় বাচ্চাদের আর আমারও বড়দেরও, তো একটু টিফিন করি। টিফিন করে টিফিনটা নিয়ে বসে আজকে সৃষ্টি স্কুলের প্রজেক্ট সেটা করতে হবে, আর কি প্রজেক্ট করবে ও, তার জন্য একটু আর্ট পেপার কেনা হয়েছে, ইয়েলো কালার সেলো টেপ, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী বানাচ্ছে সেটাও শেয়ার করব। তো যাই এখন টিফিনটা বানিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো আজকে বানিয়ে নিলাম সাদা হোয়াইট পাস্তা, কোনো সস ইউজ করিনি, আর আলু দিয়ে বানিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম কিছুই দিইনি, একটু গোলমরিচ দিয়েছি। এটা পাস্তাটা বানালাম কারণ পেটটাও ভরে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো এবার দুজনে মিলে খাবো আমরা। ইয়াম্মি ইয়াম্মি পাস্তা খেতে খেতে প্রজেক্ট হবে, তাই তো? হ্যাঁ, আজকে একদম সস দিয়ে আর রেড করিনি, হোয়াইট পাস্তাই রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওটাকে মেয়োনিজ দিয়ে খাবে, খেয়ে নিয়েই এই যে বসেছে রেডি হয়ে সব কিছু নিয়ে প্রজেক্ট করবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তাই তো? হ্যাঁ। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা দেখো আর্ট পেপার নিয়ে বসেছি, সৃষ্টি স্কুল থেকে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের ভাইফোঁটা সম্পর্কে কিছু একটা ড্রয়িং করে কালার করে এরকম আর্ট পেপারে এই দেখো স্কোয়ার করে এখানে টেপ লাগাতে হবে, সেলো টেপ একটা কালারের। তো চলো করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো যেহেতু ভাইফোঁটার প্রজেক্ট করতে বলেছে, মানে কোনো একটা ড্রয়িং ভাইফোঁটার উপরে, তো কালার এখনও সম্পূর্ণ হয়নি, তো জাস্ট ড্রয়িংটা করা হয়েছে দেখো। এবারে সাইড দিয়ে এই যে সেলো টেপটাকে এইভাবে লাগানো হচ্ছে ইয়েলো কালার, আর সৃষ্টি ড্রয়িংটা করেছে, আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিচ্ছি যে এইভাবে করে, এইভাবে করে সেলো টেপটাকে লাগানো হচ্ছে একদম ধারে, ধার বরাবর দেখো পেপারে ধার দিয়ে টেনে টেনে এইভাবে লাগাচ্ছি। তো দেখো এই ধারটাও পুরো লাগানো কমপ্লিট, এবার শুধু আর এই ধারটাই বাকি। দেখো কালার প্রায় অনেকটাই করা হয়ে গেছে, এই যে জানলার ওইদিকে আকাশ দেখা যাচ্ছে, ওখানে একটু কালার বাকি, আর গাছপালা পর্দা, আর এইদিকে ছেলেটা মেয়েটাকে কালার করে ফেলেছে সৃষ্টি, আর এইদিকে মা, সোফা বাকি শুধু, এতটাই হয়েছে, আর উপরে লেখা হয়েছে শুভ ভাইফোঁটা। আর পেন্সিল কালার করা হচ্ছে দেখো, আমি ওকে হেল্প করে দিচ্ছি কোনটা কী কালার হবে, আর পুরোটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখো এই যে এবার সাইডের বর্ডারগুলো দিচ্ছে আর পুরোটা কালার করে ফেলেছে, দেখি দেখা সৃষ্টি আজকে সারাক্ষণ বিজি কালার করতে, তো পুরোটা প্রায় কালার হয়ে গেছে ভিতরে, এই দেখো পর্দা গাছ আকাশ এইদিকে হয়ে গেছে, এখানে সোফা সবই হয়ে গেছে, শুধু সাইডের বর্ডারগুলো বাকি হয়ে যে দিচ্ছে, খাতাটা আবার ঘুরিয়ে নিয়েছে কালার করতে সুবিধা হবে, আমি ঘুরিয়ে নিয়েছিলাম যে ভিডিওটা করব বলে, যে কালার করছে বর্ডারগুলো এই লেয়ারটা ব্লু করবে আর তার উপরের লেয়ারটা অরেঞ্জ করতে বলেছি, ওই যে বসে বসে এখন করছে, তবে আর একটু হয়ে যাক তারপরে পুরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। করতে থাকুক, খুব ব্যস্ত হয়ে কালার করতে, এটা স্মাইল দেখো পুরো কালার কমপ্লিট, এখানে শুভ ভাইফোঁটাটা
ওটাও একটু কালারফুল করা হয়েছে দেখো। আর এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও। এখন ধরে দেখো প্রজেক্ট করার পর এবার ক্লে নিয়ে বসেছে। ক্লের এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই, পরের দিন তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব যে কে এইটা দিয়েও কী বানায়। এই যে তোমরা হয়তো অনেকে জানো এই ক্লেগুলো, হ্যাঁ এগুলো দিয়ে কত কিছু বানায়। এই একটা রেখেছি এখানে দেখো ফিশ, আজকে এটাই বানাবে, অল্প একটু নিয়ে বসেছে কারণ পড়া হয়নি প্রজেক্টের জন্য। তো একটু বলছে একটু এই ক্লেটা খেলে এটা দিয়ে রোল করে, কি সুন্দর দেখো। আমারও ওর এই জিনিসগুলো খুব ভালো লাগে, এটা দিয়ে রোল করে এই যে এরম করে 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 তারপরে একটা শেপ আনে। এই যে ধরো ফিশ অনেক কিছু, তো কি বানাচ্ছে এক একদিন এক একটা কালারে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি প্রজেক্টটা শেষ হলো, এটা যেহেতু অনেক বড় নিয়ে ফেলেছি আর একটু বড় করে বানাতে বলেছে, তো ওর কালার করতে অনেক টাইম লেগে গেছে। তো উপর দিকটা আমি একটুকুনি কালার নিয়ে এরকম করে ফিল আপ করছিলাম, যেহেতু তাড়াতাড়ি হয় নাহলে কালকে আবার স্কুল আছে অনেক দেরি হয়ে যাবে, তো একটু হেল্প করে দিলাম আর ফাইনালি শেষ হলো প্রজেক্টটা। আর ড্রয়িংটা করেছে কেমন হয়েছে একটু বলো তোমরা কমেন্টসে, ও তাহলে খুশি হয়ে যাবে। আর এখন একটুকুনি বলছে যে ক্লে দেখালাম তোমাদের, ক্লে নিয়ে খেলবে, অল্প একটু খেলে নিয়ে তারপরে আবার পড়তে বসবে। তারপরে আমার আবার রাতের রান্নার থেকে তারা রয়েছে যে রাতে আবার কি খাবো, মাছ থাকলে খুব চিন্তা হয়ে যায় ফ্রেন্ডস যে রাতে কি খাবো, কারণ রাতে ভাত খাই না রুটি খাই, তো মাছ থাকলে খুব চিন্তা হয়ে যায়। যদি চিকেন করি তাহলে কোনো কথাই নেই, রুটি দিয়ে চিকেনও খাওয়া যায়। আর যদি মাছ থাকে তাহলে একটা চিন্তাভাবনা থাকে যে সবজি করব, সয়াবিন করব না কি করব, তো রাতের চিন্তার জন্য ভাবছি কি করব। তো যাই দেখি কি বানাই আজকে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো। বাই বাই।